চলো, রিপোর্ট রাইটিং যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ইউজিং ফলোয়িং পয়েন্টস উইদিন 150 ওয়ার্ডস, অর্থাৎ বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে হবে। দেখো, যে রিপোর্ট রাইটিং, এর আগে আমরা আলোচনা করেছি টপিকগুলো বা কেমনভাবে কি লিখতে হয় সেই সমস্ত জিনিস আলোচনা করেছি। তো এটা কিন্তু দুটো টাইপ বা দুটো প্যাটার্নের আসতে পারে এই জিনিসগুলো। এক হতে পারে যে বৃক্ষের বা হচ্ছে বনভূমি মানে অ্যাফরেস্টেশনের নেসেসিটি বা গুরুত্ব বা ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি বিভিন্ন ভাবে এরকম টপিক দিয়ে একটা হতে পারে। এই জিনিসগুলো হয়তো পার্টিকুলার কিছু একটা বললো যে গাছের উপকারিতা সম্পর্কে বা কোনো ড্রাইভ বা ক্যাম্পেইন এরকম কিছু বললো না, তখন কিন্তু ওই ব্যাপারটা শুধুই ওই সম্পর্কে বা ভালো দিক সম্পর্কে সেরকমটা আলোচনা করবো বা গুরুত্ব কেন সেগুলো আলোচনা করবো। এখানে কিন্তু একটু ঘুরিয়ে বা অন্যরকম দিয়ে দিয়েছি যে রিপোর্ট অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, অর্থাৎ বৃক্ষরোপণ অভিযান একটা অভিযান বা হচ্ছে একটা ক্যাম্পেইন, মানে কোনো একটা পার্টিকুলার একটা অর্গানাইজেশন আয়োজন করেছিল তার পরিপ্রেক্ষিতে করব। হ্যাঁ, কিন্তু তাই বলে শুধুই মাত্র এখানে আয়োজন হয়েছিল, অমুক উপস্থিত ছিল, তমুক উপস্থিত ছিল, এই গাছ লাগানো দিয়ে শুরু, মানে শুধু ওইটুকু বলবো না। এই যে একটা পয়েন্ট এটাও দিয়ে দিয়েছে, একটা এজেন্ডা বা প্রেসিডেন্ট স্পিচ, মানে যারা উপস্থিত থাকবে ওখানে তাদের মধ্য দিয়ে বলা যে তার মতে বা গুরুত্ব, সেই জিনিসটা তোমাকে টানতে হবে। তো দুই একজন যারা লিখেছ মানে বাচ্চাদের মতো লিখে দিচ্ছ, ঠিকঠাক রিপোর্ট রাইটিং, এটা গ্র্যাজুয়েট লেভেলের রিপোর্ট রাইটিং সেরকম হচ্ছে না। তো দেখে নাও, যে পয়েন্ট দিয়েছিলাম অর্গানাইজার, যেখানে হচ্ছে শীতলপুর কলেজ সাউথ 24 পরগনা, দেখো আমি যে এখানে দিয়ে দিয়েছি বা কোশ্চেনে যদি বলে দেয় যে পার্টিকুলার নাম জেলার নাম, তাহলে আমাদের দিতে কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ XYZ ব্যবহার করবে জায়গার পরিবর্তে। ডেট হচ্ছে 20 জুলাই, 8 AM, 20 জুলাই হয়েছে, সকাল 8টার সময়, প্রেসিডেন্ট অফ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মেনি সোশ্যাল ওয়ার্কার্স প্রেজেন্ট, কালচারাল প্রোগ্রাম হয়েছিল, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, গুরুত্বটা কি, এজেন্ডা কি, উদ্দেশ্য কি, তারপর হচ্ছে প্রেসিডেন্ট স্পিচ, এরকম একটা মন করা আমি পয়েন্ট দিয়েছি। কম বেশি এরকমই ধরো পয়েন্ট পরীক্ষায় থাকতে পারে, সেই পয়েন্টের উপর বেস করে তোমাকে লিখতে হবে। স্যার আমার এই লেখা হলো পাঠিয়ে দেবো, দেখছি ক্লাসের পরে। তো দেখো যে শিরোনাম টাইটেল কি হয়েছে, যে দক্ষিণ 24 পরগনার শীতলপুর কলেজে বৃক্ষরোপণ অভিযান, তাই তো, দক্ষিণ 24 পরগনার শীতলপুর কলেজে বৃক্ষরোপণ অভিযান। তারপর নিজস্ব সংবাদদাতা লিখবে বা নিজের সংবাদদাতা লিখবে, অসুবিধা নেই, কারণ এখন সমস্ত রিপোর্ট রাইটিং গুলো টপিককেই বলে দিচ্ছে যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এটাই বলছে, তো কোনো অসুবিধা নেই। তারপরে যে শীতলপুর 21 জুলাই, দেখো 20 জুলাই এখানে আয়োজন করা হয়েছিল বা প্রোগ্রামটা হয়েছিল বলছে, তাহলে পরের দিন পাবলিশ হবে, সেখানে জন্য 21 জুলাই দিয়েছি, 2022 হয়ে গেছে, যাই হোক সাল ওখানে মনে হয় দেওয়া নেই, 2022 বা কারেন্ট ইয়ার, যে যে বছর লিখছো 2024 লিখতে পারো, প্রবলেম নেই। তো দেখো যে ন্যাশনাল ফরেস্ট, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এটা একটা ড্রাইভ, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ বলে তুমি একদম প্রথমেই ধরো শুরু করে দিচ্ছ যে গতকাল এই সংস্থা বা এখানে একটা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ করেছিল, সেটা না বলে সরাসরি একটু পটভূমিকাটা সম্পর্কে আলোচনা করে দাও, তাহলে একটু বেশি ভালো হয়। যদি এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটা তোমাকে আর বলবে না, এমনি কি আর সব পয়েন্ট ওরা হিন্টস কি দেবে, কিন্তু এরকমটা স্টার্টিং করলে পরে একটা স্ট্যান্ডার্ড মানের হয়, মার্কসটা একটু ভালো আসে, কারণ সবাই তো সাদা মাটা সে একই জিনিসই লিখবে যে শীতলপুর কলেজ গতকাল আয়োজন করলো, এই উপস্থিত ছিল, হলো, এরকম ভাবেই শুরু। যে ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়ার মতে, মত অনুযায়ী মোট ভৌগোলিক সীমার অন্ততপক্ষে 33% বনভূমি থাকা উচিত বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে, কিন্তু ভারতে মাত্র 25% বনভূমি আছে বর্তমানে। অরণ্য সপ্তাহ উপলক্ষে সমস্ত মানুষকে সচেতন করতে দক্ষিণ 24 পরগনার শীতলপুর কলেজ গতকাল বৃক্ষরোপণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। এবং এই যে টপিক টপিকটা যদি তোমাকে বাংলাতেও লিখতে দেয়, ঠিক আছে, বাংলাতে লিখতে দিলে কোনো অসুবিধা নেই, এটাই বাংলা হয়ে যাবে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা কি এটা, যে ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়ার মত অনুযায়ী ভৌগোলিক সীমার অন্তত পক্ষে 33% বনভূমি থাকা উচিত, কিন্তু মানে যাতে করে বাস্তুতন্ত্র, যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ইকোলজি যেটা, সেটা যেন ভারসাম্য রক্ষা করার জন্য, স্টেবিলিটি রাখার জন্য এটা অন্তত পক্ষে থাকা উচিত। কিন্তু কিছু কিছু অরুণাচল প্রদেশ
তারপরে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, এরকম কিছু কিছু জায়গা বাদ দিয়ে তো বেশিরভাগ নেই, অনেক জায়গা তো মরুভূমির মতো আছে। তো অ্যাভারেজ যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ যেটা সেটা 25% আছে মরুভূমি মাত্র, মানে 8% এখনো পর্যন্ত কম আছে। আর যেভাবে মানে বৃক্ষ কাটা হচ্ছে, বৃক্ষ বা হচ্ছে অরণ্য কাটা হচ্ছে, তাতে আগামী 10-15 বছর পরে এই পার্সেন্টেজটা আরো কমতে চলেছে। তো এটা পটভূমিকাটা প্রথমে বলে দিলাম, তারপরে যে অরণ্য সপ্তাহ উপলক্ষে সমস্ত মানুষকে সচেতন করতে দক্ষিণ চব্বিশ পরগনা শীতলপুর কলেজ গতকাল বৃক্ষরোপণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। তারপরে কি প্যারা চেঞ্জ করো, দু একজন যে পাঠিয়েছো তোমরা তো প্যারা ট্যারা কোনো চেঞ্জ করছো না, একটা প্যারাগ্রাফের মতো লিখে দিচ্ছ কেন? এটা রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এর অন্তত পক্ষে 3 থেকে 4টে প্যারাগ্রাফ হবে, ঠিক আছে? ফার্স্টে ইন্ট্রোডাকশনটা দিলে, সেকেন্ডে কি হয়েছিল সেটা সম্পর্কে বলতে হবে, থার্ড প্যারাগ্রাফে কোনো প্রতিকারের উপায় বা অন্য কোনো জিনিস বা উপকারিতা, সেই ব্যাপারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ পড়ো। সেকেন্ড প্যারাগ্রাফে কি, যে কলেজের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক ও সহকারী বৃন্দ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি মহাশয় এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন, একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে গতকাল সকাল 8টায় অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অধ্যক্ষ এবং সভাপতি মহাশয়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মাননীয় অধ্যক্ষ এবং বিজ্ঞান মঞ্চের সভাপতি মহাশয় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তৃতা দেন। এবার এটা এটা ড্রাইভ বা ক্যাম্পেইন বলে তুমি সারা প্যারাগ্রাফ জুড়ে শুধু সেটাই নিয়ে করবে না, হয়েছিল এবার এটা তো সে লাইভ টেলিকাস্ট চলছে না যে যা যা হচ্ছে সবই তুমি বলছো, এটা একটা রিপোর্ট প্রতিবেদন, অর্থাৎ মানে ইনসিডেন্টটা কালেক্ট করে তুমি সেখানে লিখছো। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে কি হয়েছিল আমরা বলে দিলাম, কারা উপস্থিত ছিল, কখন শুরু হয়েছিল প্রোগ্রাম, আর কি হয়েছিল অনুষ্ঠানে সেটা আমরা বলে দিলাম। এবার দেখো থার্ড প্যারাগ্রাফ যেটা, সেটা কিন্তু খুব একটা বেশি পয়েন্ট হয়তো নাও বলতে পারে, কিন্তু তোমাকে লিখতে হবে, কারণ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভটা কেন করা হচ্ছে, শুধু মানে ট্রি প্ল্যান্ট করে নিয়ে তারপরে দু একটা সেলফি তুলে নিয়ে শুধু সোশ্যাল সাইটে ছাড়ার জন্য নয়, ঠিক আছে, যদিও সেটা এখন উদ্দেশ্য হয়, কিন্তু শুধু সেটা শুধু ছাড়ার উদ্দেশ্য নয়, কেন তার গুরুত্ব মানে গুরুত্বটা ইম্পর্টেন্সটা আমাদেরকে কি বলতে হবে এখানে বলতে হবে। তো সেটাই আমরা শেষ প্যারাগ্রাফে বা এই পরের প্যারাগ্রাফে আলোচনা করছি। দেখো যে গাছ প্রত্যেকটা জীবের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ গাছ, গাছের প্রদান করা বাতাস আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, খাদ্য আমরা খাই, বাতাসের গুণগত মান ঠিক রাখে, জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ করে। মাননীয় সভাপতি মহাশয়ের মতে আমাদের পরিবেশের জন্য গাছের সীমাহীন অবদান রয়েছে, আমরা গাছ রক্ষা করছি না বলে গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন মারাত্মক দূষণ এবং অন্যান্য ক্ষতিকর প্রভাব দ্বারা আক্রান্ত হচ্ছে। আর একটা লাস্ট প্যারাগ্রাফ করো, যেখানে বলে দাও যে অনুষ্ঠান শেষে প্রায় 4,000 গাছ এবং 500টি বৃক্ষ কলেজ ক্যাম্পাস এবং এলাকায় রোপণ করা হয় বিভিন্ন ব্যানার ও পথসভার মাধ্যমে। তাহলে এই হলো আমাদের রাইটিং, তোমাদেরকে এখানে ইংলিশটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে, ইংলিশটা লিখে দিয়েছি, এটা এটা করে নেবে, মানে ইংলিশটা এখানে লেখা আছে, বাংলাটাও লেখা আছে, ইংলিশটাও লেখা আছে, কিন্তু এইভাবে কি বলতো, ওই শুধু জাস্ট যদি ইংরেজিটা বলে দিই তাহলে ঠিকঠাক সেন্টেন্স স্ট্রাকচার বা এই সমস্ত জিনিসগুলো শিখতে পারবে না, সেই কারণের জন্য এখানে আলাদা আলাদা করে তুলে নিয়ে দেখাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচার গুলো। হ্যাঁ স্যার, তাহলে দেখো যে টাইটেল কি দেওয়া আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, একটু সবাই, হ্যাঁ সবাই একটু চুপচাপ থাকবে, মানে আমি আগে করে নিই, দিয়ে তারপরে যদি কোনো সমস্যা থাকে, মাঝে মাঝে লিখতে লিখতে সিলি মিস্টেক হয়েও হয়তো বানান ভুল হয়, ঠিক আছে, সেগুলো নিশ্চয়ই তোমরা যারা বুঝে যাবে তো অসুবিধা নেই, আমি করার পরে লেখার পরে আবার বলে দেবো, তখন ঠিক করে নেবো। তো দক্ষিণ চব্বিশ পরগনার শীতলপুরে কলেজ, এই সরি, শীতলপুর কলেজের বৃক্ষরোপণ অভিযান, তাই তো, এটা হচ্ছে টাইটেল আছে, শিরোনাম আছে। তাহলে কি লিখবো, যে এ ট্রি প্ল্যান্টেশন, একটি বৃক্ষরোপণ অভিযান, মানে এ ট্রি প্ল্যান্টেশন, ফার্স্ট লেটার যেগুলো হবে সেটাকে ক্যাপিটালে দেবে, যে এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ বা ক্যাম্পেইন লিখতে পারো, যে ইন শীতলপুর, শীতলপুর কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে না লিখলেও হবে, কারণটা হচ্ছে টাইটেলে, কারণ আমরা ইয়েতে দেবো, যত সম্ভব চেষ্টা করবে যে টাইটেল যেটা সেটা একটা লাইনের মধ্যেই করার চেষ্টা করবে, ঠিক আছে, একটা লাইন, কারণ শুধু এখন শীতলপুর নামটা দিলাম অসুবিধা কি আছে, কারণ নিচে তো আমি অ্যাড্রেস দিয়েই দিচ্ছি,
তো এখানে লেখা যে বাই এ স্টাফ রিপোর্টার। স্যার, এগুলোকে আমরা এখন নোট ডাউন করব না পরে? যার যা ইচ্ছে করতে পারো, কিন্তু সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর যে শীতলপুর 21 21শে জুলাই 2024 বা 2022, মানে যে যে সালটা দেওয়া থাকবে, যদি সাল দেওয়া থাকে ভালো কথা, না হলে কারেন্ট ইয়ারটাই লিখবে। তাহলে কি লিখেছি, যে ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়ার মত অনুযায়ী মোট ভৌগোলিক সীমার অন্তত পক্ষে 33% বনভূমি থাকা উচিত, তাই তো? বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে। দেখো, প্রথম সেন্টেন্সটা একটু বড় আছে, কঠিন আছে, কিন্তু বুঝে বুঝে করলে কিছুই কঠিন নাই। তাহলে ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়ার মত অনুযায়ী এগুলোকে আমরা কি বলি, অ্যাকর্ডিং টু দিয়ে করি। তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল ফরেস্ট পলিসি, এটা তো একটা সংস্থা, সেই কারণের জন্য এর ফার্স্টে ক্যাপিটাল লিখবে, ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়া। তাহলে অ্যাকর্ডিং টু ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়া কি বলছে, যে মোট ভৌগোলিক সীমার অন্তত পক্ষে 33% বনভূমি থাকা উচিত। তাহলে লিখছি যে দ্য আইডিয়াল পার্সেন্টেজ, মানে যথাযথ বা আদর্শ, সেই হিসাবে বলছি যে দ্য আইডিয়াল পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া আন্ডার ফরেস্ট, মানে বলছি বনভূমির আন্ডারে বা বনভূমির যে মোট যে ভৌগোলিক সীমা, ঠিক আছে, তার যে আদর্শ পার্সেন্টেজ, মানে আদর্শ যে শতাংশটা, শুড বি কি কত হওয়া উচিত, শুড বি 33%, 33%। কি করার জন্য, যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে, ঠিক আছে? তাহলে হচ্ছে টু মেনটেন করতে পারে, টু মেনটেন ইকোলজিক্যাল ইকোলজিক্যাল স্টেবিলিটি। প্রথমটাই কিন্তু অনেকটাই বড় সেন্টেন্স হচ্ছে, কিন্তু খুব একটা কঠিন নয়, বুঝে বুঝে করবে, নাম্বার অবশ্যই ভালো করবে। যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়া অনুযায়ী দ্য আইডিয়াল পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া আন্ডার ফরেস্ট শুড বি কত হওয়া উচিত, 33%। কি করতে, টু মেনটেন ইকোলজিক্যাল স্টেবিলিটি, মানে হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে। কিন্তু ভারতে মাত্র বর্তমানে কি আছে, 25% আছে। বাট এবার হয়তো বলবে যে এটা আমরা কোথা থেকে পাবো, কোথা থেকে জানবো, এগুলো তো একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর নলেজ, জিকে নলেজ বা হচ্ছে ভূগোলেও থাকে, ঠিক আছে, সেখান থেকে তোমাকে জেনে রাখতে হবে। বাট ইট বর্তমানে, কারেন্টলি বলতে পারো বা অ্যাট প্রেজেন্ট বলতে পারো, তাহলে বাট ইট কারেন্টলি কভার্স, বাট ইট কারেন্টলি কভার্স জাস্ট 25% অফ কান্ট্রিজ ল্যান্ড, ঠিক আছে? তাহলে ফার্স্ট সেন্টেন্স আমাদের, প্রথম ইয়েটা প্যারাগ্রাফ লাইনটা কমপ্লিট হলো, যে প্যারাগ্রাফ নয়, প্রথম লাইনটা কমপ্লিট হলো এতক্ষণ, যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়া অনুযায়ী দ্য আইডিয়াল পার্সেন্টেজ, মানে একটা যথাযথ মান, যেটা দ্য আইডিয়াল পার্সেন্টেজ অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া আন্ডার ফরেস্ট, মানে বনভূমির আন্ডারে, বনভূমির অধীনে থাকা যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা শুড বি 33%, 33% হওয়া উচিত টু মেনটেন ইকোলজিক্যাল স্টেবিলিটি, বাট ইট কারেন্টলি কভার্স, কভার্স মানে ঢাকা দেওয়া বা হচ্ছে এখানে কভার করছে বলি না আমরা সেই জিনিসটা, ইট কভার জাস্ট 25% অফ কান্ট্রিজ ল্যান্ড, কিন্তু মাত্র 25% আছে। তরণ সপ্তাহ উপলক্ষে সমস্ত মানুষকে সচেতন করতে দক্ষিণ চব্বিশ পরগনার শীতলপুর কলেজ গতকাল বৃক্ষরোপণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। তাহলে দেখো যে শীতলপুর কলেজ, এখানে সাবজেক্ট যেটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের শীতলপুর কলেজ, তাই তো? তাহলে হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার শীতলপুর কলেজ, তাহলে শীতলপুর কলেজ অফ সাউথ 24
অফ সাউথ 24 পরগনা, তাহলে দক্ষিণ 24 পরগনার শীতলপুর কলেজ কি করেছিল, মেন ভার কোনটা যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল বৃক্ষরোপণ করার, তাহলে শীতলপুর কলেজ অফ সাউথ 24 পরগনা নিয়েছিল, মানে টুক, সিম্পল ভাষাতে করছি, তাহলে টুক এ গ্রেট ইনিশিয়েটিভ, গ্রেট ইনিশিয়েটিভ টু প্ল্যান্ট, টু প্ল্যান্ট ট্রিজ, টু প্ল্যান্ট ট্রিজ অরণ্য সপ্তাহ উপলক্ষে, ঠিক আছে, তাহলে অন দা অকেশন অফ, অন দা অকেশন অফ অরণ্য সপ্তাহকে অরণ্য সপ্তাহে বলে, তাই সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখে দেবে যে অরণ্য সপ্তাহ। এই যে অরণ্য সমস্ত মানুষকে সচেতন করতে, এটা প্রথমে লিখে দিলে হতো বা পরে লিখে দাও যে টু স্প্রেড অ্যাওয়ারনেস। টু স্প্রেড অ্যাওয়ারনেস থাক, মানে এটুকু উপার্জন সেটি সেটি করলাম, ঠিক আছে, তাহলে শীতলপুর বা টু স্প্রেড অ্যাওয়ারনেস, এটা ফার্স্টে লিখে যেতে পারতো যে শীতলপুর কলেজ অফ সাউথ 24 পরগনা টু কে গ্রেট ইনিশিয়েটিভ টু প্ল্যান ট্রিজ অন দা অকেশন অফ অরণ্য সপ্তাহ টু স্প্রেড অ্যাওয়ারনেস। নেক্সট লাইন কি আছে, যে কলেজের সমস্ত ছাত্রছাত্রী, হ্যাঁ এটা দেখো যে এটা কিন্তু আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, মানে অ্যাকর্ডিং টু দা প্যারাগ্রাফ এই রাইটিংটার কি হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ, ওই ইংরেজি যেমন বাংলা ইংরেজি যেমন করা আছে ওটা ঠিকই করা আছে, কিন্তু এখানে কেটে কেটে আমরা লাইন অনুযায়ী করছি। কলেজের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, সহকারী বৃন্দ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি মহাশয় এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন। তাহলে কলেজের সমস্ত ছাত্রছাত্রী, ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে তার আগে লিখেছি অল স্টাফ, স্টাফ বললে সমস্ত টিচার ফিচার সবাইকে বোঝানো হয়, তাহলে যে অল স্টাফ অ্যান্ড স্টুডেন্টস, অল স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য কলেজেস এবং হচ্ছে কি পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের সভাপতি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, তাহলে অল দ্য স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য কলেজ, কলেজেস হয়ে গেছে, কলেজ অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিলেন, ওয়ার প্রেজেন্ট ইন দিস ক্যাম্পেইন। তারপর লাইন কি আছে, যে একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে গতকাল সকাল 8টায় অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অধ্যক্ষ এবং হচ্ছে সভাপতি মহাশয়। তাহলে কি লিখবে যে মাননীয় অনারেবল দা অনারেবল প্রিন্সিপাল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট সূচনা করা, ঠিক আছে, বা উদ্বোধন করা, এটা কি বলা হয় ইনগরেট, তাই তো, আই এন এ ইউ, আই এন এ ইউ জি ইউ আর এ টি ই ডি, মানে সিম্পল পাস্টে করছি, তাই কি হচ্ছে দ্য অনারেবল প্রিন্সিপাল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ইনগরেটেড, উদ্বোধন করে।